আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে কিভাবে সহজে একটি ছয় সাইট পেডিকোড কাটিং করা যায় তা আপনাদেরকে আমি দেখাবো তো বিয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো বিয়র্স বিটি নাটিনে মনোযোগ সকলে দেখতে থাকুন প্রথমে কাপড়টিকে আমরা এভাবে চার বাস করে নেব চার বাস করার পর এভাবে সুন্দর করে আপনারা বাস করে নেবেন বাস করে নেওয়ার পর আপনারা প্রথমে লম্বার মাপটা নেবেন লম্বার মাপ ব্যার যত ইঞ্চি লম্বা নেবেন তার থেকে আপনারা এক ইঞ্চি লম্বা কম নেবেন যেভাবে বলছি সেভাবে আপনারা নিয়ে নেবেন শুধু তো যত ইঞ্চি লম্বা এখানে লম্বা আমার প্রয়োজন হলো ছত্রিশ তাহলে এক ইঞ্চি কম নিলে আমার হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তাহলে আমি সরাসরি পঁয়ত্রিশ ইঞ্চি নিয়ে নেব চল্লিশ ইঞ্চি লম্বা হলে আপনি নিয়ে নেবেন উনচল্লিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি লম্বা হলে আপনার নিয়ে নেবেন সাতত্রিশ ইঞ্চি সবসময় এক ইঞ্চি লম্বাটা কম নেবেন যেহেতু কমর উপরে কমর হবে তিন ইঞ্চি সেটা লম্বা কভার করে ফেলবে সেই জন্য যতটুকু লম্বা প্রয়োজন তার থেকে আপনারা এক ইঞ্চি কম নেবেন আর কমের পাঁচটা সাধারণত পাঁচ সাড়ে পাঁচ এবং ছয় ইঞ্চ নেবেন এক্ষেত্রে আমি পাঁচ নিলাম যাদের যারা স্লিম তাদের জন্য নেবেন পাঁচ আর যারা মিডিয়াম তাদের জন্য নেবেন সাড়ে পাঁচ আর যারা মোটা একটু হেলথি তাদের জন্য নেবেন নেবেন ছয় এভাবে পাঁচ সাড়ে পাঁচ এবং ছয় নিয়ে কোনাকুনি দাগ দিবেন এভাবে কোনাকুনি করে দাগ দিয়ে নেবেন বিপরীত পাশে আর কি কোনাকুনি করে সুন্দরভাবে কোনাকুনি করে দাগ দিয়ে তারপর কাটিং করে ফেলবেন খুব সহজ একটি ভেরি কাটিং করা চার বাস করে আপনারা এই এই কোনাতে যদি নেন পাঁচ ওই কোনাতে পাঁচই নেবেন যদি এই কোনাতে সাড়ে পাঁচ নেন ওই কোনতে সাড়ে পাঁচ নেবেন যদি এই কোনাতে ছয় নেন তাহলে ওই ছয় নেবেন এভাবে মাপ নিয়ে সুন্দর করে দাগ দিয়ে কাটিং করে ফেলবেন আর লম্বাটা সবসময় এক ইঞ্চি কম নেবেন যতটুকু লম্বা আপনাদের প্রয়োজন তার থেকে এক ইঞ্চি কম নেবেন নিয়ে চার বাস করে সুন্দর করে কাটিং করে ফেলবেন কোনা কোনি করে কাটিং করে ফেলবেন এটা বিয়র্স ছয় সাইট পেটিকোট এবং ছয়টি পার্ট হবে তিনটি পার্ট একসাথে জয়েন করা হবে আবার তিনটি পার্ট আরেক সাথে জয়েন করা হবে তবে আর্ আমি এই পেটিকোটটি গুডটি সেলাই করার জন্য আর একটি ভিডিও তৈরি করেছি সেটাও আপনারা দেখতে পারবেন কীভাবে সেলাই করা হয় আপনারা আশা করি সেটাও দেখবেন তবে এইভাবে একটি পেটিকোট গুড় সহজে কাটিং করা যায় তবে দেখুন এখন কোমরের কাপড়টা কাটিং করবো কম্বরের পাঁচটা সাধারণত সাড়ে পাঁচ পাঁচ কাপড় বুঝে যদি বেশি কাপড় থাকে তো ছয় ইঞ্চি পাঁচ নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন এভাবে পাঁচ নেবেন আর কমরটা তো সেলাই করার পর আপনাদের কারো আটত্রিশ লাগতে পারে কারো চল্লিশ লাগতে পারে এভাবে প্রয়োজন মতো সুন্দর করে কেটে নেবেন শুধু পাঁচটা নেবেন ছয় সাড়ে পাঁচ আর পাঁচ প্রয়োজন মতো এইভাবে এভাবে নিয়ে নেবেন পেডু কাটিং খুবই সহজ শুধু দুইটা মাপ নিয়ে কাটিং করে ফেললেই চলে লম্বাটা আর কমরে পাঁচটা তবে